আর যেটাই হোক, বিক্রম ভেদা একদম সেফ। পাবলিকরা কেআরকের জন্য এবার হিট বানিয়ে দিবে বিক্রম ভেদাকে। ট্রাস্ট মি, কেআরকে এবার ঋত্বিককে যেই চ্যালেঞ্জ ছুড়ল শুনলে আপনি নিজেও মজা পাবেন। সেই সঙ্গে থাকছে নোরা ফাতিহিকে ফাঁসিয়ে দিচ্ছে কি তাহলে জ্যাকলিন ফার্নান্দেজ। অ্যান্ড রয়েছে আকশে পেল স্বস্তি, কারণ মুক্তির আগেই হিট তার নেক্সট সিনেমা কাঠপুতলি। এখন আর দেরি না করে গসিপে চলে যাই, প্রথমেই আসি কেআরকে ও ঋত্বিক রোশনের কাছে। বিক্রম ভেদা রিলিজ পাবে আর কেআরকে রিভিউ দিবে না, সেটা তো ভাই একেবারে অসম্ভব। বাট এবার কেআরকে এই রিভিউ নিয়ে অদ্ভুত এক চ্যালেঞ্জ ছুড়ল। সে আজকে টুইটারে পোস্ট করে লিখে, আমি ঋত্বিককে চ্যালেঞ্জ ছুড়লাম, বিক্রম ভেদা মুভি যদি হিট হয় তাহলে আমি রিভিউ করাই ছেড়ে দিব, আর যদি ফ্লপ হয় তাহলে ঋত্বিককে তার ৬ নম্বর আঙ্গুলটা কেটে ফেলতে হবে। ল্যাও ঠেলা, কিছুর মধ্যে কিছু নাই, আঙ্গুলের পিছে লাগলো কেআরকে কষাই। যাই হোক, এখন কেআরকে তো কত কিছুই বলে, বাট নেটিজনরা কেআরকের এই কথা শুনে ব্যাপক মজা নিচ্ছে। কেউ বলছে, ভাই বিক্রম ভেদা ভালো হোক খারাপ হোক সবাই মিলে অ্যাটলিস্ট বিক্রম ভেদাকে হিট করা উচিত, যাতে এই পাগলের রিভিউর হাত থেকে বাঁচা যায়। আবার কেউ বলছে, অতি শীঘ্রই কেআরকের আত্মীয় স্বজনদের উচিত একে ব্রেনের ডক্টর দেখানো, নাহলে এই দামাল পাগলকে সামলানো ভবিষ্যতে মুশকিল হয়ে পড়বে। এদিকে আবার জ্যাকলিন ফার্নান্দেজের দাবি, সে যদি দোষী হয় তাহলে নোরাকেও দোষী বানাতে হবে। কাহিনী যেটা হয়েছে সেটা হলো, সুকেশ চন্দ্র শেখারের কারণে জ্যাকলিনের বিরুদ্ধে তো ইডি চার্জশিট গঠন করেছে। অ্যান্ড তাদের অভিযোগ, জ্যাকলিন ওই ঠকবাজ সুকেশের কাছ থেকে গিফটস নিয়ে অনেক লাভবান হয়েছে, তাই সে দোষী। কিন্তু এখন মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে জ্যাকলিন ফার্নান্দেজ পাল্টা প্রশ্ন তুলে, সে যদি সুকেশের কাছ থেকে গিফটস নেওয়ার কারণে দোষী হয়ে থাকে তাহলে নোরাকে কেন দোষী বানানো হচ্ছে না। সে জানায়, কেন নোরা সাক্ষী হিসেবে থাকবে, কারণ গিফটস তো সুকেশের কাছ থেকে নোরাও কম নেয়নি। ওয়েল, এখানে কিন্তু ভালো পয়েন্টস তুলেছে জ্যাকলিন ফার্নান্দেজ। এখন দেখা যাক, জ্যাকলিনের এই কথা শুনে ইডি আবার নোরার ঘাড়ের উপর চেপে না বসে। এবার আসি অক্ষয় কুমারের কাছে। এবছর তো অক্ষয় কুমার কোনো হিটের মুখ দেখেনি, উল্টা লাগাতার তিনটা মুভি হয়েছে বক্স অফিসে ফ্লপ। বাট এই ফ্লপের মাঝে অক্ষয় যেন কলিজায় পানি ফিরে পেল, কারণ তার আপকামিং মুভি কাঠপুতলি, যেটা বেসিক্যালি সাউথের রাজ শাসন মুভির রিমেক, কিন্তু রিমেক হলেও এই কাঠপুতলি এখন হিট, কারণ এই মুভিটা আর হলে মুক্তি পাচ্ছে না, বরং নেক্সট মান্থে মুক্তি পাবে ডিরেক্ট ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। অ্যান্ড বলিউড হাঙ্গামা রিপোর্টস অনুযায়ী এই মুভি ডিজনি প্লাস হটস্টার প্রায় ১২৫ কোটি রুপিতে কিনে নিয়েছে। বাপরে, হিউজ অ্যামাউন্ট। অ্যান্ড আই এম শিওর, হলে যদি এই মুভি মুক্তি পেত তাহলে কখনোই এত টাকা কামাতে পারতো না, কারণ বলিউডে বক্স অফিসের অবস্থা এখন খুবই খারাপ। সো ডিরেক্ট ওটিটিতে মুক্তি দেওয়া আসলেই আকশের জন্য লাভজনকই হয়েছে। এনিওয়ে, এই তো ছিল বলিউডের টুকটাক কিছু গসিপসের আপডেট। আর এগুলোর মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং ছিল জানাবেন কিন্তু।